हेलो दर्शक, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে জিভে পানি আসার মতো অসম্ভব মজার এবং টেস্টি একটা পাকোড়া রেসিপি। দর্শক, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি কিভাবে বানিয়ে নেওয়া যায় দেখে নেওয়া যাক। দর্শক, রেসিপিটার জন্য এখানে আমি মাঝারি সাইজের একটি ফুলকপি নিয়েছি আর এই ফুলকপিটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 কাপের মতো পানি। এর মধ্যে দিয়ে দিব অল্প একটু লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। এখন হলুদ এবং লবণটা দিয়ে এই পানিটাকে একটু ফুটিয়ে নেব। এভাবে যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এই পানির মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিব। ফুলকপির টুকরোগুলো দেওয়া হলে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ ফুলকপিগুলো কিন্তু সিদ্ধ করে নিব না। জাস্ট এভাবে একটু গরম পানির মধ্যে দিয়ে নেড়ে নিতে হবে, কারণ ফুলকপিতে যদি কোনোভাবে পোকা বা ময়লা থাকে তাহলে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। এখন আমি এই ফুলকপির টুকরোগুলো পানি থেকে তুলে নিব। তারপরে এই ফুলকপিগুলো নর্মাল পানি দিয়ে ভালো করে 2 থেকে 3 বার একটু ধুয়ে নিতে হবে। ফুলকপিগুলো ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1টি ডিম আর দিয়ে দিব 7 বুঝে লবণ। ডিম এবং লবণকে ফুলকপির সাথে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। চামচটা রেখে এখানে আমি হাত দিয়ে এটাকে মেখে নিচ্ছি। ডিম এবং লবণ মেখে নেওয়ার পর এখানে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বেসন। এখন ফুলকপির সাথে চালের গুঁড়া এবং বেসনকে ভালো করে মেখে নিতে হবে। আমার এখানে আরও কিছু চালের গুঁড়া লাগবে, তাই আমি আরও 1 টেবিল চামচের মতন চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে ভাজা মরিচের গুঁড়া আর দিয়ে দিব অল্প একটু লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব 5 টাকার 1 প্যাকেট ম্যাজিক মশলা। আর এটা দিলে এই পাকোড়াগুলো খেতে বেশি টেস্টি হয়। আর এই মশলাটা আপনারা যে কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। এখন এই মশলাগুলোকে ভালো করে ফুলকপির সাথে একটু মেখে নিতে হবে। তারপরে এটাকে 5 মিনিটের মতো একটু রেস্টে রাখবো, এতে করে মশলাগুলো ফুলকপির ভিতরে ভালোভাবে ঢুকে যাবে। অন্যদিকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে প্রায় 1 কাপের মতো তেল গরম হতে দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিব। ফুলকপির টুকরোগুলো দেওয়া হলে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পাকোড়াগুলো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিব। আর এই পাকোড়াগুলো ভাজার সময় চুলার আঁচ হাই হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এই ফুলকপির ভিতরটা সিদ্ধ হবে না আর উপরটা পুড়ে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখেই এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজার পরে পাকোড়াগুলো থেকে এভাবে খুব সুন্দর একটি রং চলে আসবে আর এই ফুলকপিগুলোও সিদ্ধ হয়ে যাবে। তখন আমি এই পাকোড়াগুলো তেল থেকে একটি পাত্রে তুলে নেব। একইভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিয়েছি। দর্শক, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।